মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। বুধবার মনোনয়ন জমা দিতে গিয়ে ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসীর সুর শোনা যায় বিজেপি প্রার্থীর গলায়। এদিন কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা করতে যান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী জয়ন্ত কুমার রায়। এদিন তার সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা। বলার কিছু নেই, যাদের রাত্রিবেলা কাজ, যাদের বালি ট্রাকে ট্রাকে বালি সাপ্লাই দেওয়ার কাজ, তারা দিনের বেলা কোথায় ঘুরবে, তারা দিনের বেলা তাদেরকে কোথায় দেখা যাবে? সুতরাং তারা দিনের বেলা বেরোন না, এই জন্য দেখতেও পান না। আজকে নমিনেশন সাবমিট কাজটা আশাবাদী, আপনারা বলুন আমি কতটা পাবছি, জিতবো। আপনাদের কি মনে হয়? আমাকে কয়েকজন সাংবাদিক ভাই জিজ্ঞাস বলেছিলেন যে দাদা এবার কত ভোটে যেতে আশা করছেন, সুতরাং উত্তর তো উনি দিয়ে দিয়েছিলেন। এখন দেখুন, যেগুলো কিছু কিছু কাজ, যেমন এই যে স্টেশনগুলোর কাজ, এগুলো কাজ পুরোদমে শুরু হবে, এবং অন্যান্য যেগুলো কাজ সেগুলো আমরা বাকি আছে সেগুলোও করবো।